বিকাশ দুবে, আসল নাম বিকাশ পণ্ডিত। জন্ম 1964 সালে উত্তরপ্রদেশের বিকারুতে চৌবেপুর এলাকায়। অল্প বয়সেই বিকাশ নিজের একটা গ্যাং বানিয়ে ফেলেন, 1990 সালের কথা সেটা। উত্তরপ্রদেশের কালচার অনুযায়ী বিকাশ দুবে প্রথমে 1995-96 সাল নাগাদ বহুজন সমাজ পার্টিতে জয়েন করে। বিকাশের স্ত্রী রিচা দুবে পৌরসভার নির্বাচনে প্রার্থী হয়ে জিতেও যায় সেবার। সাল 2001-এ বিজেপির বড় নেতা এবং রাজ্য মন্ত্রিসভার সদস্য সন্তোষ শুক্লাকে খুনের অভিযোগে অভিযুক্ত হয় বিকাশ। এই জন্য শিউলি থানায় সে অ্যারেস্ট হয়, কিন্তু প্রবল রাজনৈতিক চাপের মুখে পুলিশ বিকাশকে ছেড়ে দিতে বাধ্য হয়। পরে সেই বিকাশই হয়ে ওঠে বিজেপির নির্ভরযোগ্য নেতা। বলিউড বিকাশ দুবে অর্থাৎ বিকাশ পণ্ডিতকে নিয়ে একটি সিনেমা তৈরি করে ফেলে। ছবির নাম ছিল অর্জুন পণ্ডিত। ষাটেরও বেশি খুন ধর্ষণ সহ বিভিন্ন অভিযোগ আছে উত্তরপ্রদেশের বিভিন্ন থানায় এই বিকাশ দুবে ওরফে বিকাশ পণ্ডিতের বিরুদ্ধে। গত 3রা জুলাই পুলিশের একটি দল বিকাশকে অ্যারেস্ট করতে যায় নির্দিষ্ট একটি অভিযোগে। একজন ডিএসপি সহ 7 পুলিশ কর্মীকে নৃশংসভাবে খুন করে বিকাশ এবং তার দলবল। এখনও 7 জন পুলিশ কর্মী গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা কষছেন। পুলিশের উপর মহলে এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে সরাসরি যোগাযোগ রাখত এই বিকাশ দুবে। দিল্লির নেতারা যখন উত্তরপ্রদেশে সভা করতে আসতেন, সেই মঞ্চে ঠাঁই হতো বিকাশ দুবে। এতটাই প্রভাবশালী ছিল বিকাশ দুবে, তার ভয়ে গোটা কানপুর শহর কাঁপত। কানপুরে এমন কোনো ছোট বড় ব্যবসায়ী নেই যারা বিকাশ দুবেকে তোলাবাজি না দিয়ে ব্যবসা করতে পারত। এই বিকাশ দুবে 8 জন পুলিশ কর্মীকে খুন করে এবং খুন করে মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে সহজেই পালিয়ে যায়। অভিজ্ঞ মহলের ধারণা, স্বয়ং যোগী আদিত্যনাথ এবং বিজেপির কয়েকজন হোমরা চোমরা বিকাশকে সেফ প্যাসেজ করে দেন। উজ্জয়িনীর এক মন্দিরে পুজো দিতে গিয়ে ধরা পড়ে যায় বিকাশ। সড়কপথে তাকে আনা হচ্ছিল উত্তরপ্রদেশে, কিন্তু পুলিশের বয়ান অনুযায়ী পথেই নাকি গাড়িটা উল্টে যায় এবং পালানোর চেষ্টা করে বিকাশ। পুলিশ তাকে এনকাউন্টার করে খুন করে অথবা খতম করে। কিন্তু পুলিশের আচরণে বেশ কিছু অসঙ্গতি দেখা দিয়েছে, যার কয়েকটি যথাযথভাবে উল্লেখ করেছেন মোহাম্মদ জিম নওয়াজ। আজ নওয়াজ সাহেবের সেই প্রশ্নগুলি আপনাদের সামনে তুলে ধরলাম। প্রত্যেকটি প্রশ্ন নিয়ে আপনারা ভাবুন, চিন্তা করুন। আর এই ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান আপনাদের মতামত। আসুন নওয়াজ সাহেব কি প্রশ্নগুলো করেছিলেন সেগুলো একবার আপনাদের সামনে তুলে ধরি। বিকাশ দুবেকে টাটা সাফারিতে নিয়ে আসা হচ্ছিল, কিন্তু পাল্টি খাওয়া গাড়িটি মহিন্দ্রা টিইউভি হয়ে গেল কিভাবে, এ প্রশ্নের জবাব পুলিশ দিতে পারছে না। বিকাশ দুবে বেশ কয়েকটি জেলা পেরিয়ে 700-800 কিলোমিটার যাত্রা করে মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মন্দিরে পৌঁছল কিভাবে? যে কনভয়ে বিকাশ দুবেকে নিয়ে আসা হচ্ছিল সেই কনভয়টির পেছনে মিডিয়ার গাড়িও ছিল। ঘটনাস্থলের আধ ঘন্টা আগে রাস্তায় কেন মিডিয়ার গাড়িগুলোকে আটকে দেওয়া হয়েছিল? 4 নম্বর প্রশ্ন, বিকাশ দুবের 2 পায়ে স্টিলের প্লেট বসানো রয়েছে, সে খুঁড়িয়ে হাঁটত। গাড়ি উল্টানোর পর গাড়ির দরজা খুলে পুলিশের কাছ থেকে পিস্তল কেড়ে 2-3 কিলোমিটার দূরে পালিয়ে গেল কিভাবে? পালানোর সময় থাকা আরো 2টি গাড়ির এসটিএফরা কি করছিলেন তখন? 2 দিন আগে প্রভাত নামের বিকাশ দুবের এক সাথীকে নিয়ে আসছিল পুলিশের গাড়ি, পথে তা নাকি পাংচার হয়ে যায়। পুলিশের পিস্তল কেড়ে পালাতে গেলে এনকাউন্টারে মারা যায় বিকাশের সেই সাথী। বিকাশ দুবের আরো 2 সাথী
গাড়ি করে পালানোর সময় এনকাউন্টারেই মারা গিয়েছে। আগের ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে পুলিশ কি শিক্ষা নিয়ে বিকাশের হাতে বা পায়ে বেড়ি বেঁধে রাখেনি, হাতকড়া পড়ায়নি? নওয়াজ সাহেবের 7 নম্বর প্রশ্ন, বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে প্রশ্ন তোলা মানেই তাকে সমর্থন করা। 7 নম্বর প্রশ্নে নওয়াজ সাহেব জানতে চেয়েছেন, কার নির্দেশে এবং কেন বিকাশ দুবের বাড়ি এবং তার মামার বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো? বাড়ির ভিতরে তল্লাশি করে যাতে কিচ্ছু না পাওয়া যায়, সমস্ত তথ্য প্রমাণ লোপাট যাতে করা যায়, তাই কি বাড়িগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে? বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে একদম রাজনীতি করবেন না, কোনো প্রশ্ন করবেন না। সারা দেশে বিকাশ চলছে, উত্তরপ্রদেশ সোনার উত্তরপ্রদেশ হয়েছে। আমরা আমাদের বাংলাকে উত্তরপ্রদেশের মতন সোনার বাংলা করব না। আমাদের বাংলা প্রগতির বাংলা, মানুষের বাংলা, মাটির বাংলা। এই বাংলা নিয়ে আমরা গর্বিত। আমাদের রাজ্যকে আমরা বিকাশ দুবেদের মতন অপরাধীদের বিচরণ ভূমি করতে কিছুতেই দেব না।